টাকা ঢেলেও ফল জিরো একমাত্র ছেলের জন্য কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি কি হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনারা ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক দীর্ঘ তিরিশ বছরের কেরিয়ার তার অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে কে না চেনেন সেই পুষ্পিতা মুখার্জি এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে কেঁদে ফেললেন না পেশাগত কোনো কারণ নয় বরং তার ব্যক্তিগত জীবনেই অতিষ্ঠ অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি একমাত্র ছেলেকে মানুষ করতে না পারার আক্ষেপ যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে সম্প্রতি রচনা ব্যানার্জির রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন তিনি তাই চোখ মুখের অবস্থা দেখে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন কি হয়েছে তার সব ঠিক আছে তো রচনা জিজ্ঞাসা করতেই নিজেকে আর ধরে রাখতে পারেননি পুষ্পিতা বলে ফেলেন মনের ভিতরে যা লুকিয়ে রয়েছে কাঁপা গলায় পুষ্পিতা জানান তার যত চিন্তা ছেলেকে নিয়েই সে কথা শোনে না ফোনের নেশায় বুঁদ হয়ে থাকে তিনি বলেন সব ট্রাই করেছি আমরা কিন্তু পড়াশোনায় জিরো কিচ্ছু করতে পারছি না কিছুতেই পারছি না এত ফোনের নেশা ওর অসহায় মা পুষ্পিতা আরও বলেন হাতে যদি একটু পাওয়ার থাকতো তবে অনেক বাচ্চার জীবন সুন্দর হয়ে যেত ওরা তো বোঝে নিজের ক্ষতিটা করছে না ওরা নতুন জিনিস পেয়ে ভেসে যায় আমি কিন্তু সবটা পুরো সময়টা ছেলেকে দিয়েছি কিন্তু কিচ্ছু লাভ হয়নি ফোনের নেশা নয় অনলাইন গেমের নেশা আছে পুষ্পিতার ছেলে ছলো চোখে রচনাকেও তিনি আর্জি জানান কোনোভাবে এই গেমের নেশা বন্ধ করা যায় নাকি। পুষ্পিতার এই আরতি শুনে চোখ দ্রব্য হয়ে ওঠে রচনারও পালটা তিনি বলেন তোর ছেলে ছোট। আমারজন জন ইলেভেনে পড়ে আমি ওই ফেস দিয়ে গিয়েছি জানি এটা তোকেই পারতে হবে তোকেই ওকে বের করে আনতে হবে তুই নিজে পজিটিভ থাক যদিও রচনার এই আশ্বাস পানিতে মন ভেজেনি পুষ্পিতার তিনি যে ভুক্তভোগী তার যন্ত্রণা বুঝতে পারবে সে সাধ্যিকার তবে শুধু পুষ্পিতার সন্তানই নন এই জেনারেশনের অধিকাংশই এখন অনলাইন গেমে বুথ এ নিয়ে বিশ্বব্যাপী প্রচার চললেও অনেকের ক্ষেত্রেই তার নেশার আকার ধারণ করেছে অভিনেত্রীর পুত্র এর ব্যতিক্রম নন বন্ধুরা আপনারাও কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে